এত আদালত নাই 15 বছরে আপনাদের পাপের বিচার করার জন্য যতগুলো ট্রাইব্যুনাল দরকার সম্ভবত অনেকগুলো যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের মতন অর্থ পাচার থেকে শুরু করে দেশকে লুটের বাজারে পরিণত করা থেকে শুরু করে ভোটের অধিকার হরণ করা থেকে শুরু করে আপনাদের পাপের বোঝার তালিকা এত লম্বা অনেকগুলো ট্রাইব্যুনাল করে দ্রুত ভবিষ্যতে আপনাদেরকে বিচার আচার করতে হবে সুতরাং সেজন্য তৈরি হবেন বাংলাদেশের মানুষ তৈরি হচ্ছে ইতিমধ্যে গণ আন্দোলন একটা গণজাগরণের চেহারা নিয়েছে এই গণজাগরণ যে কোনো মুহূর্তে রাজপথে গণ বিস্ফোরণ আকারে এটা ছড়িয়ে পড়তে পারে সরকারের মধ্যে কাঁপন ধরেছে তাদের অশনির সংকেত দেখা যাচ্ছে কপালের মধ্যে ভাঁজ সেই ভাঁজ আগামী কদিনে আরো লম্বা হবে আরো দীর্ঘায়িত হবে এবং এই সরকার তারা যদি আপোষে তারা যদি সরে না যান আমরা এখনো বলেছি এখনো সময় আছে শান্তিপূর্ণ পথে সংকটের সমাধান করবার জন্য অনতিবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হতে পারে সে ব্যাপারে কার্যকর বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেন না হলে মানুষ এবার যেভাবে সারা দেশব্যাপী রাষ্ট্রীয় ত্রাসকে মোকাবেলা করে রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবেলা করে সরকার রক্ত চক্ষুকে উপেক্ষা করে আজকে সকল বিরোধী দল জনগণের সকল অংশ নিজের অধিকারের জন্য মর্যাদার জন্য যেভাবে রাজপথে নেমে এসছে আরেকটা মুক্তিযুদ্ধের মতন গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করব দেশকে রক্ষা করব জনগণকে রক্ষা করব গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা শেষ পর্যন্ত এগিয়ে নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই গোয়েন্দা বাহিনীর লোকজন যদি এখানে থেকে থাকেন মঞ্চের বার্তাটা তার কাছে পৌঁছে দেবেন বার্তাটা কি আপনারা বেআইনি নিষেধাজ্ঞা দিয়েছেন অন্যায় নিষেধাজ্ঞা দিয়েছেন অসাংবিধানিক নিষেধাজ্ঞা দিয়েছেন ফলে আজকে আপনারা আইনের কথা বলে প্রতিনিয়ত বেআইনি কাজ করবেন বাংলাদেশের মানুষ কোনোভাবেই এটাকে আর বরদাস্ত করবে না সেজন্য আমরা রাজপথে আছি রাজপথে মানুষ রাজপথে তার লড়াইটা রাজপথে মানুষ অব্যাহত রাখবে ইতিমধ্যে মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে নির্বাচনকে বর্জন করেছে এবং এই নির্বাচনকে একটা গণ তামাশা হিসেবে আমরা চিহ্নিত করেছি আপনারা শুনছেন আমরা গল্পে পড়েছি উপন্যাসে পড়েছি কিছু কিছু নাটকে সিনেমায় দেখেছি ডাকাতেরা লুটের মাল যখন নিয়ে আসে লুটের মালের ভাগাভাগি নিয়ে নিজেরা মারামারি করে নিজেদের মধ্যে মান অভিমান করে দল ছুটে যায় বেরিয়ে যায় ডাকাত দলে আর থাকবে না এখন এরা নির্বাচনের নাম করে আগামী 5 বছর বাংলাদেশে এদের যে লুটের রাজত্ব সেই রাজত্বের কোন অংশ কার নামে তারা বরাদ্দ করবে কার নামে তারা আগামী 5 বছর দখলদারিত্ব তারা বরাদ্দ দেবে পত্তনি দেবে তারা সেই লুটের ভাগ বাটোয়ারা করার জন্য এখন দেখছেন দেন দরবার চলছে নির্বাচনের রাজনীতি নিয়ে কোনো আলোচনা নাই নির্বাচনের ইশতেহার নিয়ে কোনো আলোচনা নাই সমগ্র আলোচনা হচ্ছে সমগ্র আলোচনা আগামী 5 বছরে লুটের রাজত্বের ভাগ বাটোয়ারা কারা কোন অংশ পাবে ফলে এই সরকারকে তাদেরকে আজকে বিদায় নিতে হবে এই সরকারকে আজকে যেতে হবে আগামী কাল থেকে আমরা বলেছি আমরা যে আপনারা যে পথে যাচ্ছেন খুব ভয়ঙ্কর একটা পথ মানুষের ভোটের অধিকার নিয়ে নয় ছয় করবার সুযোগ বাংলাদেশের মানুষের এই সরকারকে দেবে না আগামী কাল থেকে আন্দোলনের নতুন পর্যায়ে শুরু হবে আপনারা ঐক্যবদ্ধ ভবিষ্যৎ আন্দোলনে যুক্ত হবেন আমরা দেশকে রক্ষা করব আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি অভিবাদন।